আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুমিজ হোম ব্লগে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর শুরুতে আন্তর্জাতিক মাতৃভাষা প্রতিষ্ঠা করার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন রাজপথে, সেই সকল শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। 21 ফেব্রুয়ারির পরে এটাই আমার ফার্স্ট ব্লগ। নির্দিষ্ট কোনো দিনের জন্যই তাদেরকে আমরা স্মরণ করব না, আমাদের প্রতিটি দোয়ার মাঝে যেন সকল শহীদ থাকেন। আজ যেহেতু রান্নাবাড়া নেই, তো ড্রেসিং টেবিলটা একটু ডিপ ক্লিন করে নিচ্ছি, উপরের অংশটা। আর সেই সাথে প্রতিদিনই কিন্তু লোশন, ভেজলিন এবং ক্রিম, এই টাইপের জিনিসগুলো ড্রেসিং টেবিলে ব্যবহার করা হয়, তো এলোমেলো হয়ে থাকে, ওগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। তো লিভিং রুমটাও কিন্তু আমি ক্লিন করছি আর গুছিয়ে নিচ্ছি। আমার জানালার এই পাশটাতে প্রচুর রোদ আসে, শীতের সময়টা বেশ ভালো কাটে আমার, আর এখানে আমি কফি খেতে খুব পছন্দ করি। আমার সোফার কাভারটা যেহেতু ফিক্সড করা, তো কাভারটা যেন নোংরা না হয় সেজন্য উপর থেকে একটা কটন সাদা কাপড় বিছিয়ে নেই। এতে করে কাপড়টা ক্লিন করলেই সোফাটা কিন্তু নতুনের মতো থাকে। আর মনেস্টেরা এই গাছের যে টপটা, এটা আমি কালার করে দিব, হোয়াইট কালার করব ভাবছি। তো মাটিটা যেহেতু বেরিয়ে যাচ্ছে, এখানে আমি মার্বেল আর স্টোন দিয়ে দিলাম, দেখতে খুব ভালো লাগছে এখন। সব কিছু একটু মেকওভার করে নিলাম, আর সেই সাথে জানালা যেহেতু বেশি রোদ দুপুর দিক হয়ে গিয়েছে, তো গাছটাতে বেশি একটা রোদ কিন্তু মানায় না, তাই পর্দাটা টেনে দিলাম। মোটামুটি সব কিছু ক্লিন করে নিয়েছি, আজ রান্না বাড়া কোনো কিছু শেয়ার করব না। তবে বেশ কিছুদিন ধরে খুশখুশি কাশি হচ্ছে আমার, তো আমি একটা রেমেডি এখানে বানিয়ে নিচ্ছি। রেমেডিটা বানাতে আমি হাফ কাপের মতো নিয়েছি আদা কুচি, হাফ কাপের মতো রসুন কুচি নিয়েছি, হচ্ছে মধু নিয়েছি কাচের একটা জার, আর নিয়েছি এখানে কিশমিশ। এখন সব কিছু এখানে আমি জারে ভরে নিব, আর নিয়েছি কিশমিশ, যেহেতু ওগুলো দুটো ইনগ্রেডিয়েন্টসই খুব ঝাঁঝালো। কিশমিশটা দিলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। এখানে বানিয়ে নিচ্ছি খুশখুশি কাশি, অ্যালার্জি বা ঠান্ডা, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি বা শ্বাস প্রদাহের যত ধরনের প্রবলেম রয়েছে, এই রেমেডিটাতে কিন্তু খুবই বেনিফিশিয়াল, আপনারা করে খেতে পারেন। আদা তো ভীষণ ভালো, আদা কিন্তু রোগ আরোগ্য আধা করে ফেলে, এটা সবাই কিন্তু জানি কম বেশি, তো খুব আয়ুর্বেদিক একটা রেমেডি আদা। তো গার্লিক কিন্তু আমাদের খুবই উপকার করে, হাড়ের রোগ হতে শুরু করে ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল সব কিছু কমিয়ে দেয় কিন্তু রসুন। এই তো আমি কিন্তু জারে সব কিছু লেয়ার অনুযায়ী ভরে নিলাম, এখন এইভাবে আমি ঢাকনা দিয়ে 24 ঘন্টা রেখে দিব, এরপর থেকে এক চামচ করে খেয়ে নিব। এই রেমেডিটা আমি এক চামচ খেয়ে কিন্তু কুসুম গরম পানি খেয়ে নিই, এতে করে কিন্তু খুব ভালো একটা ফল আসে। এটা সকাল দিকে খেলে খুব ভালো, তবে কেউ চাইলে রাতেও কিন্তু খেতে পারে।
देखते कतटा सुंदर लागछे, लेयार लेयार करे आमी साजिएछि। खेतेओ किन्तु असम्भव मजा एवं खुबी हेल्दी एकटा रेसिपि। तो भालो लागले प्लिज एकटा लाइक दिबेन आर बाशे करे खाबेन, फिडब्याकटा जानाबेन कमेंट सेक्शने केमन हलो। पीवीएस ब्लॉगे बोले छिलाम आमार बाशार पाशे नार्सारी हुए छे, आपनादेर साथे गेले शेयर करब, ताई एकटु शूट करे नियेछि। आज गियेछि अनेकगुलो गाछ किने निये एसेछि, तो ओटा नेक्स्ट ब्लॉगे शेयर करब। এত এত গাছগাছালি দেখে খুবই মুগ্ধ নয়নে তাকিয়েছিলাম অনেকক্ষণ, তো বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি এখানে। এখানে উইন্ডোর প্ল্যান্টের সংখ্যাটাই বেশি, তবে এই নার্সারিতে কিন্তু সবজির বাগানও করেছে। যেমন ধনে পাতা, লাল শাক, লাউ শাক, ফুলকপি, বাঁধাকপি, লেটুস পাতা, অনেক ধরনের সবজি করেছে। তো চাইলে কিন্তু আমি এখান থেকেও কিনে নিতে পারি। পালং শাকও বুনেছিল কদিন আগে, খেয়েছি। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল আমার, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি, এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক দোয়া ও ভালোবাসা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য কাছ থেকে না আসলে একেবারে বোঝা যাবে না। তো প্রকৃতির মাঝে কিন্তু আসা অনেক জরুরি। প্রকৃতি আমাদেরকে সৃজনশীল চিন্তা করতে সাহায্য করে। যেহেতু নতুন নার্সারি আর উনি খুব অল্প অল্প করে শুরু করেছে, তো ওনার জন্য অনেক অনেক দোয়া। সকল শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিব, সবার সুস্বাস্থ্যতা কামনা করে। আমার প্রতিটি দোয়ার মাঝে যেন আপনারা থাকেন, আপনাদের দোয়ার মাঝেও যেন আমি থাকি, সেই শুভকামনা করে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।